বৈরী আবহাওয়া উপেক্ষা করে পরিবার পরিজন নিয়ে প্রেক্ষাগৃহে প্রিয়তমা সিনেমা দেখায় দর্শকদের কৃতজ্ঞতা জানালেন ঢালিউড কিং শাকিব খান। ফেসবুক পোস্টে শাকিব খান লিখেছেন, এভাবে সবার মন জয় করে প্রিয়তমার ভালোবাসা ছড়িয়ে যাবে সমগ্র পৃথিবীতে। মানুষের মাংস খাওয়াও কিন্তু নিষিদ্ধ, কিন্তু তারপরেও মানুষের মাংসের প্রতি মানুষের আগ্রহ কিন্তু কম না। সারা ফেলেছে ভিকি জাহেদ পরিচালিত ডার্ক থ্রিলার পুনর্জন্মর অন্তিম পর্ব। প্রচারের দুই দিনেই পুনর্জন্মর অন্তিম পর্ব দেখেছেন 5 মিলিয়নের বেশি দর্শক। শুধু ভিউয়ের রেকর্ডই নয়, ইউটিউব ট্রেন্ডিংয়েও নাটকটি এখন তালিকার উপর দিকে। গুরু পূর্ণিমার দিনে নিজের গুরুকে স্মরণ করলেন টালিউড সুপারস্টার প্রসেনজিৎ চ্যাটার্জি। ফেসবুকে পোস্ট করে জানিয়েছেন, মা তার প্রথম গুরু। বুম্বাদা লিখেছেন, আমার জীবনের প্রথম গুরু, যিনি আজও প্রতি মুহূর্তে আমাকে অনুপ্রাণিত করেন। জানি আজও আমার পাশে আছেন সবসময় মা। আজ গুরু পূর্ণিমার দিনে আমার বিনম্র প্রণাম রইল। শাহরুখ খান অভিনীত জওয়ান সিনেমাটি মুক্তির কথা ছিল 2 জুন, কিন্তু কাজ শেষ না হওয়ায় পিছিয়ে নতুন তারিখ ঘোষণা করা হয়েছে 7 সেপ্টেম্বর। প্রযোজনা সংস্থা থেকে জানানো হয়েছে 12 জুলাই আসছে জওয়ানের ট্রেলার। হলিউড তারকা টম ক্রুজ অভিনীত সিনেমা মিশন ইম্পসিবল ডেড রিকগনিং পার্ট 1। বিখ্যাত ফ্র্যাঞ্চাইজি মিশন ইম্পসিবলের সপ্তম সিনেমা এটি। 12 জুলাই ভারতে মুক্তি পাচ্ছে সিনেমাটি।